বাংলাদেশ সেবাশ্রম দেবীদ্বার প্রার্থনালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করা হয় সংগঠনের সভাপতি শ্রী সুশীল পাইক বলেন গত আঠাইশ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ সেবাশ্রম দেবীদ্বার প্রার্থনালয়ে প্রার্থনা চলাকালীন সন্ত্রাসীরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে এ সময় উপস্থিত ভক্তরা সাথে সাথে আগুন নিভিয়ে ফেলে এতে একজন ভক্ত আহত হন বলে জানান তিনি